থানার এএসআই চিন্ময় মজুমদারের বাড়িতে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার সূত্রের খবর, আলমারি ভেঙে চুরি গিয়েছে সোনার অলংকার সহ বহু দামি দামি জিনিসপত্র। আমি তো আমি এখানে চাকরি করি, প্রাইমারি চাকরি করি এইতে, কিন্তু আমার মা আমাকে সকালে ফোন করে বলছে মায়ের বাড়িতে চুরি হয়ে গেছে। তো আমি তো হতভম্ব হয়ে গেছি। আমার হাজবেন্ড কাল রাতে এসছে, ওকে আমি আগে পাঠিয়ে দিলাম, দিয়ে ও এসে দেখলো মা আমার ধরেন সুগারের পেশেন্ট। আমার ভাই এএসআই পদে আছেন এই থানাতেই, আর উনি ডিউটিতে ছিলেন, আর আমার ভাইয়ের বউ আর কি, ওর মা হঠাৎ করে মারা গেছেন বলে উনি বাপের বাড়ি গেছেন। এবার এই মুহূর্তে মা যেহেতু একা থাকতে পারেন না, সুগারের পেশেন্ট, আমার বোনের বাড়ি ওখানে গিয়েছিল রাত্রে। এবার কখন যে চুরিটা করেছে নিশ্চয় রাতে ছাড়া তো নয়, মানে সমস্ত কিছু নিয়েই চলে গেছে, মাদের যত গয়নাপাতি টাকা পয়সা যা ছিল। এই মুহূর্তে এখন মায়ের অবস্থাটা খুব খারাপ। আমি চাই আপনারা যেন একটু সহযোগিতা করে জিনিসপত্রটাকে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। ভাই পুলিশে এএসআই পদে আছে, ডিউটিতেই ছিলেন, মনে হয়, কারণ মা তো ধরেন একাই ছিলেন। এবার বাড়িতে কোথায় কি আছে আমরা মেয়ে হয়েও কিন্তু জানি না, কিন্তু ওরা তাহলে কি করে আলমারির চাবিটা, আমার সবথেকে বড় ঘটনা হলো আমার ভাইয়ের বউ আলমারির চাবি কোথায় রাখে আমরা নিজেরাই জানি না। কোনোদিন আমাদের আমরা জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করি না, যেহেতু ওর সংসার, কিন্তু ও কি করে খুঁজে বের করলো এটাই আমাকে অবাক লাগছে। আমি ভাই যে মা অন্ততপক্ষে ন্যায্য বিচার হোক, যেহেতু আমার ভাইও ধরেন পুলিশের সার্ভিস করেন, তো অন্ততপক্ষে জিনিস কটারে যেন ফিরিয়ে দেয়া না। মানে মা হচ্ছে প্রতিদিন আমার বাড়িতেই থাকে, রাত দুপুরবেলায় মা হচ্ছে এখান থেকে যায় দুটো আড়াইটের দিক করে যায়। তো এবার হচ্ছে তারপরে মানে রাত্রেবেলা ওখানে থাকার পর সকালবেলায় মা হচ্ছে যখন আসে, তারপরে মা আমাকে ফোন করে যে এরকম এরকম ঘটনাটা ঘটেছে আর কি, যে এরকম সামনের গেটে কিন্তু তালা দেওয়া ছিল, এই হচ্ছে দ্বিতীয় যে গেটটা আছে সেই গেটটা থেকে হচ্ছে তালাটা ভাঙা। তো এবার ভাঙা দেখছে, তারপরে হচ্ছে গোটা ঘরে আর কি দিয়ে আমাকে ফোন করে বলে যে পুরো ঘর একবারে তছনছ করে সব কিছু, একবারে গয়নাঘাটি যা কিছু সব আর কি দেখছে সব নেই। এবার মা হচ্ছে মানে আমার বৌদি ডিসেম্বরের 5 তারিখ থেকে যেহেতু নেই, তো এবার হচ্ছে আমার মনে হচ্ছে আর কেউ চেনা জানাই, কারণ ফলো করেছিল হয়তো যে মা প্রত্যেক দিন থাকে না দুপুরে আর কি, তো দুপুরবেলায় থাকে না রাত্রেবেলাও থাকে না। এবার সেক্ষেত্রেও হতে পারে এখন কেউ হয়তো আশেপাশের বা কেউ কিছু, মানে এটা তখন কাউকে তো সন্দেহ সেইভাবে তো করা যাচ্ছে না, কারণ দেখা হয়নি বলে।